আজ আমফানের চূড়ান্ত হানা দেওয়ার দিন আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে এর প্রভাব এই মুহূর্তে কলকাতা থেকে তিনশো কিলোমিটার দূরে দীঘা থেকে দুশো কিলোমিটার দূরে রয়েছে আমফানের অবস্থান উড়িষ্যার জগৎসিংহপুর কেন্দ্রপাড়া ভদ্রলোক জেলায় একশো কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া নামখানা বকখালি কাকদ্বীপ ও সুন্দরবনে ক্রমশ বেড়ে চলেছে হাওয়ার গতি সেই সাথে বাড়ছে নদীর জলোচ্ছ্বাস সরানো হয়েছে চার লক্ষেরও বেশি মানুষকে মানব সম্পদ বাঁচানো গেলেও আমফানের জোরে প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি পড়তে পারে দুই বাংলাকেই এই পরিস্থিতিতে আরও একবার বোঝা গেল সাইক্লোন আমফানের শক্তি কতটা ভয়াবহ সামনে এলো নাসার উপগ্রহ চিত্র এই ছবিটি উনিশে মে ভারতীয় সময় রাত নটা নাগাদ তুলেছেন নাসার টেরা স্যাটেলাইট মডারেট রেজিউশন ইমোজিস প্যারোট্রো রেডিওমিটারের সাহায্যে ব্রাইটনেস ও টেম্পারেচারের তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে এই ছবিটি ছবিটি যখন তোলা হয়েছে তখন যাবতীয় শক্তি সঞ্চয় করে রাজ্যের দিকে অভিমুখ ফেরাচ্ছিল আমফান আন্তর্জাতিক আবহাওয়াবিদরা বলছেন আঠারোই মে এই ঝড় ক্যাটাগরি এতে ছিল আচমকা শক্তি সংগ্রহের ফলে ক্যাটাগরি থ্রি এ পৌঁছেছে এই ঝড় ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে আমফানের তাণ্ডব জোরো হাওয়া বইতে শুরু করেছে সুন্দরবনের অন্তর্গত অঞ্চলগুলিতে উপকূলে শুরু হচ্ছে তীব্র জলোচ্ছ্বাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঝড়ের গতিবেগ একশো পঁয়ষট্টি থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন বা অতি মারাত্মক ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে বৃহস্পতিবার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ